ওই কই ঘুরে ঘুরে টানশেষ করলাম একদম তো আফসোস লাগে যখন আয় নাই দেখি দাড়ি ভাই কে সাদা তখন দেখে চোখ সাদা হয়ে গেছে রুজি আর টাইম তো শেষ ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে আরে কি করে আরে ভাই কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না তোমার তো গ্যারান্টি পাওয়া মানুষ আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না আবু বকর তো গ্যারান্টি কে গ্যারান্টি দিল যে জান্নাত পাওয়া যাবো তোমার তো গ্যারান্টি পাওয়া মানুষ আমারও কেউ জান কেন এত উদাসীন হয়ে গেলাম চুল পাইকা সাদা এখনো গুণা ছাড়তে পারে দাড়ি পাইকা সাদা এখন গুণা ছাড়তে পারে হবে ও বাপ কবে ছাড়েন গুণা বলে ভাই আমার আরে কাছে তোর পাও গুলা দে আমি একটু হাত চালাই একটু বইলা যাই গুণা চাল ভাবে যাবে জায়গায় টাইম পাস না ফিরা মালিককে টাইম দে নাবিস না বুড়া হবি আমল করবি ভালো হয়ে যাবে সেই সুযোগ তুই পাবি আরে মৃত্যু বলে কয়ে আসবে না রে ভাই কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকান চলে আসছে এমন তো হইতে পারে কাকে খবর দিতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দিনে না এমন তো হইতে পারে কোন মরুচা এইভাবে চলতেছি বলেন সারাদিন মালিকের থেকে দূরে সারাদিন দূরে দুনিয়া 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 জালিম গাছটার দিকে তাকায় আগে কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে না ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাজনি হচ্ছে যে নিকৃষ্ট কুকুরটারে দাঁড়ায় দিচ্ছ খবর নাই ওই কুকুরটাও রুকুর হাল উঠে মালিকের তাজবি পড়ি না কেবল আমি আমাদের হাতে টাইম নাই অথচ আমার এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায় ইউটিউব পায় ইন্টারনেট পায় খেলোয়াড় পায় গায়ক গায়িকা পায় নায়ক গায়িকা পায় বন্ধু বান্ধব পায় শ্বশুর শাশুড়ি পায় সন্তান পায় বিবি পায় আরে পায় না কেবল মালিক মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই একদিন তো আফসোস কর ভাই কি করলাম ইয়া লাইতানি কদ্দম তুমি হায়াতি ইয়া লাইতানি হায় এই জীবনের জন্য যদি কিছু বাটাইতাম এই দেখ আমার দিকে তাকা আমি তো এখন আফসোস করি আরে যৌবনের 32টা বছর শেষ করলাম আরে কি করলাম প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো আরে তুই রে কাজ করে নফল নামাজ যদি পড়তাম তো আমল হয় কতগুলো নফল নামাজ জপ কি করলাম কই কই ঘুরে ঘুরে টান শেষ করলাম একদম তো আফসোস লাগে যখন আয় নাই দেখি দাড়ি ভাই কে সাদা যখন দেখে চোখ সাদা হয়ে গেছে বুঝি আর টাইম তো শেষ ডাক্তার এসে বলবে যে কোনো মুহূর্তে আরে কি করলাম রে ভাই আমার মালিককে টাইম দাও মালিককে টাইম দাও ফালতু সময় খায় না নষ্ট করো না আফসোস করতে হবে আসরের মাঠে যে হায় টাইম কেন নষ্ট করলাম কেন নষ্ট করলাম আখরাতের পুঁজি বানাও আখরাতের পুঁজি বানাও পুঁজি তো বানাইছি কিন্তু ওই গাট্টির মধ্যে ওই আমল নামায় শুধু গুনার গুনা গুনা পুঁজি এমন পুঁজি বানাইছি যে পুঁজি আমার জাহান্নামে নিয়ে যাবে ওই জন্য মালিক ডেকে ডেকে বলে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ প্রত্যেকের উচিত আখেরাত নিয়ে চিন্তা করা যায় আমরা আখেরাতে পুঁজি কি কামাই কি সম্পদ এই মাহফিল গুলো কেন আয়োজন হয় ভাই
আয়োজন হয় জন্যে যে আমি আখেরাত নিয়ে একটু চিন্তা করবো যে আমার আখেরাতের কি অবস্থা, মালিকের সাথে আমার সম্পর্কের অবস্থাটা কি, না দূরে সরে আছি। আজকে থেকে প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ মালিককে সময় দিব, ইনশাআল্লাহ মালিককে সময় দিব ইনশাআল্লাহ। হ্যাঁ বলে না ইনশাআল্লাহ, দুইটা ওয়াদা দিয়ে গুনাহ করবো না ইনশাআল্লাহ, গুনাহ হয়ে গেলে গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে পবিত্র বানায়া আজকের মজলিস থেকে নতুন এক জীবন শুরু করার পাক্কা এরাদা নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন এবং ঠিক ওইভাবে চলার তৌফিক দান করেন। আখিরাতের জন্য যেমন প্রস্তুত।